নয়কে অব্যাহত রাখতে হলে বারবার আমাদের এই হাবিবুল নাহারকে আমরা চাই, আমরা আর কোন কাউকে দেশ নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা আবারও হাবিবুল নাহারকে দেখতে চাই আমাদের এখানে। মাত্র এরকম অসংখ্য উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে, এরকম হাজারো উন্নয়ন মোংলা রামপাল উপজেলার প্রতিটি আনাচে কানাচে তালুকদার আব্দুল খালেক এবং বেগম হাবিবুল নাহারের নেতৃত্বে হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে পুনরায় বেগম হাবিবুল নাহারকে এই আসনে মনোনয়ন দিবেন এবং আমরা মোংলাবাসী বিপুল ভোটে তাকে নৌকা প্রতীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। একটি আরেকটি কথা আমি বলতে চাই, এই মোংলায় এই রামপালে যখনই দুর্যোগ হয় তখনই বেগম হাবিবুল নাহার এসে উপস্থিত হন, যখনই বন্যা হয় তখনই বেগম হাবিবুল নাহার এখানে এসে উপস্থিত থাকেন। প্রতিটি ঝড়ের রাতে দুর্যোগের রাতে তিনি জীবনের ঝুঁকি উপেক্ষা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে মোংলা দুর্গম এলাকায় বিভিন্ন সাইক্লোন সেন্টারে অসহায় মানুষের পাশে থাকেন, তাদের খোঁজ খবর নেন, তাদের ভালো থাকার ব্যবস্থা করেন। করোনার সময় আলাস তালুকদার আব্দুল খালেক, বেগম হাবিবুল নাহার, এভাবে প্রতিটি মোংলাবাসীর বিপদে আপদে আলাস তালুকদার আব্দুল খালেক এবং বেগম হাবিবুল নাহার এই সাধারণ মানুষকে নিয়ে থাকেন। আমরা আবারও তাদেরকেই চাই। বিএনপি জামাতের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা অতীতের ন্যায় সন্ত্রাস অগ্নিসংযোগ নৈরাজ্য এবং চক্রান্ত করে এই মোংলা রাজপথ উত্তপ্ত করতে চাইলে আজকের এই আওয়ামী পরিবারের প্রতিটি সদস্য রাজপথে থেকে তার দাঁত ভাঙা মোকাবেলা করবে। এবং পরিশেষে আসুন আমরা সবাই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলি, আমরা আওয়ামী লীগ সরকারের সমৃদ্ধির কথা বলি, আওয়ামী লীগ সরকারের যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা রয়েছে সেগুলো কথা বলি, নিজেদের ভিতরে ভেতরে ভুলে যাই। আমরা বিএনপি জামাতে নৈরাজ্যের কথা মানুষের কাছে তুলে ধরি, সন্ত্রাসের কথা তুলে ধরি। সবাই ভালো থাকবেন। যারা ধরে নিয়ে যেত রাত্রি ওই গেরের বাসায় নিয়ে রাখতো, অনেক নির্যাতনা, এটা মিথ্যে কথা না, এটা কোনো বানার কথা না, আপনারা জানেন শুনছেন। তা এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই ধরনের কোনো অঘটন ঘটেছে নাকি আপনারা সবাই বলেন? আমরা এই যে মহিলা, অনেক মহিলা আমরা ঘরে বেরোতাম না, আমাদের ঘরে আমরা আমাদের এত এই সুব্রতা মন্ত্রী যখন ক্ষমতা আসছেন তখন আমাদের মহিলাদের এত ক্ষমতা দিয়েছে যে আমাদের কোনো কারোর সঙ্গে আগে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে গেলে ভয় ভয় করেছে, স্বামীরা ধরে মায়ের পিট করেছে, অনেক জায়গা আছে এইগুলো ছিল, কিন্তু এখন মানে এত ফ্রি, এত আমি সরকার ক্ষমতা আসে এত মহিলাদের অগ্রতি দিয়েছে কিন্তু ইয়া বললাম না, কিন্তু অন্য কোনো সরকার এই ধরনের কাজ করি নাই। তাই আমি এই পরিষদে তিনবার আমি চেয়ারম্যান, তাও জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন উন্নয়ন ভোট প্রার্থী এবং আমার ভাবি ভাই ছিলেন, তারপর আজকে এই প্রচন্ড রৌদ্রে এই সমাবেশ বলে আমরা শান্তি চাই, আমরা আওয়ামী লীগ করি কিন্তু দল মন নির্বিশেষে সকল মোংলা রামপালের মানুষ শান্তিতে ঘুমাতে পারে, বিএনপির লোক, ব্যবসা বাণিজ্য, জামাতের লোক, সবাই কার কে কেউ দখল করবে না। এইভাবে একজন নেতাকে আমরা অনেক আগে বেছে নিয়েছিলাম, সে আসার পরে দেখুন অনেক বিএনপির বাড়ি দিনের চাঁদ দিয়ে দেখুন বহুতল থেকে বিল্ডিং সবাই ভালো আছে, রাইস প্রাদাই জোনাল আর ভাঙা হয় না, খালি তলদারের নির্দেশ ওই অবস্থা, দলবাজি চাঁদাবাজি বিরোধী দল করতে চান এগুলো করা যাবে না, মেট্রির নির্দেশ আইন শৃঙ্খলা বজায় রেখেছে, অন্য বিদ্রোহ কেউ আসলে আমরা মনে করি
আমাদের নোংরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে অত্যাচারিত হবে শোক আঙ্গারি সহ্য করতে হবে এমপি একজন হবে অনেক পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাইড মন্ত্রী হবে ঠিক আমরা মনে করি তাতে আমি অশ্রদ্ধা করছি না আমরা নোংরা সাধারণ মানুষের জন্য মনে করি তাই আমরা হামিদুল হককে চাই ঠিক ولكن يجب ان يكون هناك شخص يمكن ان يكون هناك شخص
الله أكبر.